আজকে তো জেআরবিটির গ্রুপ ডির মাল্টিটাস্কিং স্টাফের পরীক্ষা হয়েছে, তার মধ্যে আমার গাইডলাইনে ছিল দেড় ঘন্টা মিনিমাম, দেড় ঘন্টা আগে পরীক্ষার্থীদের এখানে রিপোর্টিং করতে হবে। আর বেল এক্সামের বেল সঙ্গে বেল দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা গেট ক্লোজ করার, তবুও আমরা অ্যানাউন্সমেন্টও করিয়েছি ইলেকশনের মতো। আমাদের সেন্টার সুপারভাইজার সাহেব বললেন যে উনি অ্যানাউন্সমেন্ট করেছেন, আর গেট বন্ধ করার আগে উনি বারবার গেটে দাঁড়িয়ে জিজ্ঞাসা করেছেন যে কে আছে, যদি আছে তাহলে ভেতরে দিচ্ছি। আর তারা ওই আজকে আমাদের উল্টা তালা লাগানো হয়েছে, আমাদের লকডাউন করা হয়েছে স্কুলের ভেতরে, কারণ ওনাদেরকে ওনাদের প্রশ্ন হলো আমরা ওনাদের লাইফ নিয়ে খেলছি, কিন্তু আমরা তো গাইডলাইনের বাইরে যেতে পারবো না, তো তাই আর কি। মানে ওনারা নির্দিষ্ট সময়ে আসতে পারেনি, নির্দিষ্ট সময়ে ওনারা আসতেই পারেনি। আমরা ওনারা যে আমরা ক্রাউড এখানে দেখেছিল, ক্রাউড দেখলাম মিনিমাম 10:20, 10:30 মধ্যে, তাহলে এটাই বোঝাতে যে ওনারা নির্দিষ্ট সময়ে আসতে পারেনি। তারা কি স্কুলের দুইটি প্রবেশ পথই বন্ধ করেছিল? তারা দুইটি স্কুলের পেছনে আর সামনে দুটোই বন্ধ করেছিল ওনারা। পরীক্ষার্থীদের বক্তব্য যে 20 মিনিট পর্যন্ত সময় দেওয়া যায়, এটা কি গাইডলাইনে ছিল? যে এটা আমরা গাইডলাইনে কোনোটাই ছিল না, আমরা গাইডলাইন বারবার এটা তারা ওনারা যখন বলেছিলেন ওইটা ডাউট এসে আমরা গাইডলাইন বারবার করেছি, গাইডলাইনে কোনোটাই ছিল না, আমরা খালি দেড় ঘন্টা আগে রিপোর্টিং করতে হবে এটা ছিল গাইডলাইন। বর্তমানে কি পরিস্থিতি আছে? বর্তমানে আমাদের পরীক্ষার্থীদের আমরা মোটামুটি পুলিশ বাহিনীর সাহায্যে আমরা গেটটা খোলানো হয়েছে, ওনারা গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে, দেখি ওনারা বক্তব্য শুনে আমরা ওনাদেরকে বুঝিয়ে পাঠিয়ে দিই। এই কেন্দ্রে কতজন পরীক্ষার্থী ছিল জানা আছে? এখানে 208 জন পরীক্ষার্থী ছিলেন, ওনার মধ্যে এদের মধ্যে 138 জন প্রেজেন্ট ছিলেন, এরপরে 65 জন অ্যাবসেন্ট। ধন্যবাদ।